নিরীহ ফিলিস্তিনের ওপর ইসরায়েলের অব্যাহত বর্বরোচিত হামলার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাংলাদেশের জাকের পার্টি ঝালকাঠি জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে জাকের পার্টি, মহিলা ফ্রন্ট ও ছাত্র ফ্রন্ট সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। জেলার সদর উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরেই একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দলীয় নেতৃবৃন্দরা। এ সময় তারা বলেন, ফিলিস্তিন ও আল আকসা মুসলমানের জন্য পুণ্যভূমি, এটি মুসলিম উম্মার সম্পদ, এ সম্পদ রক্ষায় দায়িত্ব শুধু ফিলিস্তিনিদেরই নয়, গোটা মুসলিম উম্মার। তাই সকল মুসলিমদের সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা। সেখান থেকে যদি আমরা এটা প্রতিবাদ করি, আমরা যদি অংশগ্রহণ, ইসরায়েল ফিলিস্তিনের উপর আক্রমণ চালাচ্ছে, এই আক্রমণের তীব্র নিন্দা আমরা জানাচ্ছি। মুসলিম এবং অন্যান্য